আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আয়েশা বুবলি শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ কয়েকটা সংবাদ শিরোনাম প্রথমেই থাকছে এবার ইসরায়েলে হিজবুল্লাহর ভয়াবহ হামলা শুরু সেই হামলায় ইসরায়েলি সীমান্তবর্তী বহু এলাকা শূন্য হয়ে গেছে হিজবুল্লাহর কাছে পরাজিত ইসরায়েল এবার দখলদার বাহিনী চোখে অন্ধকার দেখা শুরু করেছে এছাড়া থাকছে গাজায় হামাসকে নির্মূল করতে এবার ইসরায়েল সব কিছু হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে গেল গাজায় এখন পর্যন্ত নিহত হলো 500 বেশি ইহুদি সেনা শারীরিকভাবে বিপর্যস্ত 5000 বেশি ইহুদি সেনা এদের মধ্যে 2000 বেশি সেনাকে পঙ্গু ঘোষণা করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এছাড়া থাকছে ইসরায়েলি কারাগারে জিম্মি ফিলিস্তিনিদের ভয়াবহ নির্যাতন হামাস যোদ্ধারা জিম্মিদের প্রতি সহানুভূতি দেখালো উল্টো কাজ করছে ইসরায়েলি যোদ্ধারা কারাগারে ছোট বাচ্চা কিংবা নারী সবার উপরে তারা ভয়াবহ নির্যাতন চালিয়েছে তাছাড়া এবার ইরানে নারী সহ 4 ইসরায়েলি গুপ্তচরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে আজকের এই সবগুলো সংবাদের বিস্তারিত জানতে থাকুন শেষ পর্যন্ত প্রথমেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ একটা সংবাদ এবার ইরানে নারীসহ 4 ইসরায়েলি গুপ্তচরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ইহুদিবাদী ইসরায়েলের হয়ে গোপনে কাজ করার অভিযোগে আবারও নারীসহ 4 জনকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান চারজনের মধ্যে 3 পুরুষ বাকি 1 নারী তাদের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার অভিযোগ আনা হয়েছিল অভিযোগ প্রমাণ হওয়ার পর তাদের মৃত্যুদণ্ড দেয়া হয় শুক্রবার দেশটির বিচার বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি 2 সপ্তাহ আগে ঠিক একই অভিযোগে এক ইসরায়েলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছিল ইরান ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরও 4 গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে মধ্যপ্রাচ্যের দেশটি ইরানের বিচারিক বিভাগের অনলাইন ওয়েবসাইট মিজানে 4 ব্যক্তিকে ফাঁসিতে ঝুলানোর বিষয়টি জানানো হয়েছে এতে বলা হয়েছে ইহুদিবাদী সরকারের সঙ্গে সংশ্লিষ্ট একটি নাশকতাকারী দলের 4 সদস্যের মৃত্যুদণ্ড আজ শুক্রবার কার্যকর করা হয়েছে ইরান সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে ইহুদিবাদীদের সহযোগিতার মাধ্যমে এই অপরাধ সংগঠিত করেছেন তারা বিচারিক বিভাগের ওয়েবসাইটে বলা হয়েছে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিরা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের নির্দেশনায় ইরানের জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে কাজ করেছেন পারমাণবিক শক্তি সমৃদ্ধ দেশ ইরান প্রায়ই গুপ্তচর বৃত্তির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর করে থাকে ইসরায়েলের সঙ্গে নিজ নাগরিকদের যে কোনো ধরনের সংশ্লিষ্টতাকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করে দেশটি হামাস ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে কেবল হামাস একাই লড়েনি ইসরায়েলের বিরুদ্ধে শুরু থেকে ইসরায়েল লেবানন সীমান্তে রকেট ও ড্রোন হামলা চালিয়ে আসছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ গতকাল ইসরায়েলের উপর আবারও এই সংগঠনটি ইসরায়েলের সামরিক সমাবেশে ভয়াবহ ড্রোন হামলা চালায় সেই ড্রোন হামলায় এবার চরম আতঙ্কে আছে সেখানকার সামরিক বাহিনী এবং সেখানের স্থানীয় জনগণ হিজবুল্লাহ হামলার পর থেকে ইসরায়েলের সীমান্তবর্তী এলাকাগুলো জনশূন্য হয়ে যাচ্ছে নিজেদের গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে বহু ইসরায়েলি জনগণ হিজবুল্লাহর সেই হামলায় ইসরায়েল অনেকটা চুপ করে রয়েছে কারণ দখলদার বাহিনী জানে হামাসের চেয়ে বহুগুণ বেশি শক্তিশালী হিজবুল্লাহর সাথে কোনোভাবেই জয়লাভ করা যাবে না একদিকে হামাস অপরদিকে হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথি বাহিনী সবাই এবার চেপে ধরেছে ইসরায়েলকে শিশু ও নারী হত্যাকারী দখলদার বাহিনীর পরাজয় ছাড়া আর কোনো উপায় নেই ইসরায়েল ফিলিস্তিনি অসহায় মুসলমানদের উপর বিগত 75 বছর ধরে নির্যাতন করে আসছে নানা নজুহাতে ইসরায়েল ফিলিস্তিন মানুষের সাথে সংঘাতে জড়িয়ে আসছে বিগত দিনগুলোতে ইসরায়েলের হাতে কেবল মার খেয়েছে মুসলমানরা 2007 সালে ফিলিস্তিনের গাজা উপত্যকা দখল করে হামাস এরপর 2008 সাল থেকে 2003 সাল পর্যন্ত মোট 5 বেশি সংঘাতে জড়িয়েছে হামাস এবং ইসরায়েল তবে গত 5 সংঘাতে যতগুলো সেনা হারিয়েছে ইসরায়েলের তার চেয়েও বেশি সংখ্যক সেনা হারিয়ে এই 2023 সালের সংঘাতে ইসরায়েলের সংবাদ মাধ্যম থেকে গতকাল জানানো হয় হামাস নির্মূলের অভিযানে পর্যন্ত মোট 501 সেনা হারিয়েছে দখলদার বাহিনী এর মধ্যে 2100 সেনা গুরুতর আহত হয়েছে হামাসের গত 7 অক্টোবরের হামলায় নিহত হয়েছে 1200 বেশি ইসরায়েলি সহ বেশ কয়েকজন বিদেশি
এদিকে হামাসের হাত থেকে মুক্তি পাওয়া জিম্মি ইসরায়েলিরা হামাসের প্রশংসা করলেও ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনি জিম্মিরা এবার দিয়েছে ভয়ানক তথ্য। মুক্তি পাওয়ার পর ফিলিস্তিনি জিম্মিরা জানায় কারাগারে তাদের উপর ভয়াবহ নির্যাতন করা হয়েছে। নারী কিংবা ছোট ছোট বাচ্চারাও তাদের অত্যাচার থেকে ছাড় পায়নি। মানসিক নির্যাতন থেকে শুরু করে সব ধরনের অন্যায় করেছে ইসরায়েলি সেনারা। মুক্তি পাওয়ার পর ফিলিস্তিনের শরীরে যে চিহ্ন পাওয়া গেছে তাই যেন বলে দেয় ইসরায়েলিরা কতটুকু ভয়ানক আচরণ করে ফিলিস্তিনিদের সাথে। জিম্মি ফিলিস্তিনিদের এমন স্থানে রাখা হয়েছিল যেখানে পুরো পৃথিবী কোনো যোগাযোগ নেই, সব ধরনের যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে থাকা সেসব জিম্মি মুক্তি পাওয়ার পর যেন নতুন এক জীবন উপহার পেল। ফিলিস্তিনি অসহায় মুসলমানদের প্রতি ইসরায়েলিদের এমন আচরণ খুব দুঃখজনক। এখন থাকছে গুরুত্বপূর্ণ একটা আপডেট। জেলবন্দি ইমরান খানের সঙ্গে দেখা করতে পারবেন তার দলের নেতাকর্মী ও আইনজীবীরা। আসন্ন নির্বাচন নিয়ে কৌশলী আলোচনা করা যাবে শুক্রবার এই অনুমতি দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট। এই মুহূর্তে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে দিন কাটাচ্ছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী। আগামী বছরের 8 ফেব্রুয়ারি পাকিস্তানের নির্বাচন। পিটিআই সূত্রে খবরে জানানো হয় নিজের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফের নেতাদের সঙ্গে বৈঠক করার অনুমতি চেয়েছিলেন ইমরান খান। এ নিয়ে আদালতে একটি পিটিশন দাখিল করেছিলেন তিনি। এদিন বিচারপতি মিয়াঙ্গুল হাসান ঔরঙ্গজেব নির্দেশ দেন দলীয় নেতা ও আইনজীবীদের সঙ্গে জেলে দেখা করতে পারবেন পিটিআই চেয়ারম্যান। শুনানির সময় পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল মনসুর উসমান আওয়ান, ইমরানের আইনজীবী এবং আদিয়ালা জেলের সুপারিনটেনডেন্ট ইসলামাবাদ হাইকোর্টে হাজির ছিলেন। এদিকে লোহিত সাগরে ফের বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। তবে এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্র। 19 অক্টোবরের পর আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে এটি ছিল হুথিদের 22তম হামলার চেষ্টা। মার্কিন সেন্ট্রাল কমান্ড এক্স বার্তায় জানিয়েছে হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মূলত হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের ঢেউ গিয়ে পৌঁছেছে লোহিত সাগরে। গাজায় বোমা হামলা শুরুর পরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে লোহিত সাগরে, কারণ বিদ্রোহী গোষ্ঠী হুথি সেখানে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা শুরু করে। বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে ইরান। ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন জানাতেই সেখানে হামলা শুরুর ঘোষণা দেয় হুথি। তাদের দাবি গাজায় যুদ্ধবিরতির পাশাপাশি মানবিক সহায়তা প্রবেশ করতে দিতে হবে। যদি না দেয় তবে ইসরায়েলগামী যে কোনো জাহাজে হামলার ঘোষণা দেওয়া হয়। 19 নভেম্বর ইসরায়েলের মালিকানাধীন একটি জাহাজে হামলা চালায় হুথি বিদ্রোহীরা। এরপর 12 ডিসেম্বর ইয়েমেনের হুথি নিয়ন্ত্রণ একটি এলাকা থেকে একটি নরওয়েজিয়ান ট্যাঙ্কারে হামলা চালানো হয়। এখন থাকছে এবার উত্তর গাজায় কুয়েত হাসপাতালের কাছে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 20 জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে রাফা আবু ইউসুফ আল নাজ্জার হাসপাতালের পরিচালক মারওয়ান আল হামাস উপহাস ও গণহত্যা বন্ধের দাবি জানিয়েছেন। গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে 21,320 জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছে 55,603 জন। অন্যদিকে হামাসের হামলায় নিহত হয়েছেন 1,139 জন ইসরায়েলি। আঞ্চলিক মধ্যস্থকারী মিশর গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধের অবসান ঘটাতে 3 ধাপের একটি পরিকল্পনা পেশ করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন যুদ্ধের বিষয় আলোচনার জন্য আগামী সপ্তাহে ফের মধ্যপ্রাচ্যে আসার প্রস্তুতি নিচ্ছেন। তার এই আগমনকে সামনে রেখে প্রস্তাব দিয়েছে মিশর। এর আগে লেবানন থেকে উত্তর ইসরায়েলের বেশ কিছু জায়গায় রকেট ও ড্রোন হামলার খবর পাওয়া গেছে, যদিও এসব রকেট ও ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি ইসরায়েলের। শেষমেশ থাকছে ইসরায়েলের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ভারতীয় 8 নৌসেনার সাজা কমিয়েছে কাতারের একটি আদালত। আজ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে মৃত্যুদণ্ডের সাজা কমানো হয়েছে, তবে নতুন করে তারা কোনো ধরনের শাস্তির সম্মুখীন হবেন সেটা এখনও নিশ্চিত করেনি আদালত। এরাই সেনা সদস্যের বিরুদ্ধে আনা কোনো অভিযোগের তথ্য প্রকাশ করেনি দুই দেশ। তবে রয়টার্সের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে মূলত ইসরায়েলের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগেই আটক করা হয়েছিল তাদের। অবশ্য ভারতের ইসরায়েলি দূতাবাসের এক মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। তিনি শুধু বলেছেন এটি ইসরায়েলের কোনো বিষয় নয়, ভারতীয় সাংবাদিকদের বিস্তারিত তথ্য দেয়নি।
গত মাসের শেষ দিকে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আট ভারতীয় সাবেক নৌসেনাকে গত বছরের আগস্টে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। গত নভেম্বর মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিল আবেদন গ্রহণ করা হয়। এর আগে বেশ কয়েকবার তাদের জামিনের আবেদন খারিজ করে কাতারের আদালত এবং এরপর অক্টোবরের রায় ঘোষণা করে। নভেম্বরে দিল্লি জানায় তারা ওই সেনা সদস্যদের মুক্তি নিশ্চিত করতে কাজ করছে।